স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি ইশরাত জাহান। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি, আর এরই ধারাবাহিকতায় প্রতি বুধবার আমরা কথা বলি লাইফস্টাইল নিয়ে। আজকে কথা বলবো বৈরী আবহাওয়ায় ত্বক ও চুলের যত্ন নিয়ে। তবে শুধু আমরা বলবো না, বলবেন কিন্তু আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্ন উত্তর দেবার জন্য আজ আমার সঙ্গে আছেন ত্বক ও রূপচর্চা বিশেষজ্ঞ শারমিন কোচি। স্বাগত জানাচ্ছি আপনাকে। এখনকার আবহাওয়াটা তো খুবই একটা অদ্ভুত আবহাওয়া। এই গরম, এই বৃষ্টি পড়ছে এখন, মানে বিশেষ করে আমি যদি আপনাকে শুরুতে চুলের কথা জিজ্ঞাসা করি, সারাক্ষণই হচ্ছে ঘেমে থাকছে, একটা ভেজা ভেজা ভাব থাকছে চুলের ভেতরে। তো কি করা যেতে পারে এই গরমে? ইনফেকশন হওয়ার একটা নিশ্চয়ই ভয় থেকে যায়। অবশ্যই, কারণ আমরা যে ওয়েদারটা আমরা আমরা পার করছি, আমার তো মনে হয় যে মানে আমি আমি আমার মানে মানে বুদ্ধি হওয়া পর্যন্ত এই ওয়েদার আমি পাই নাই। যদিও প্রতি বছরই মনে হয় যে খুব বেশি টেম্পারেচার, এটাই বুঝি সবচেয়ে বেশি টেম্পারেচার, কিন্তু আসলে বলে না যে 80 দিন খারাপ, যাই দিন ভালো, ওই অবস্থা আর কি। এখন আমরা যে ওয়েদারটা পার করছি, আমাদের পরিসংখ্যান মতে এই ওয়েদারটা আমাদের এই সময় হওয়া উচিত না। আমরা জানি যে এখন একদম পুরোপুরি আষাঢ় মাস, বৃষ্টি হওয়ার কথা, বাট আমাদের আমরা বৃষ্টি পেলাম একদিন দুদিন। আর বৃষ্টিটা হওয়ার যে ঠান্ডা, যে অনুভূতিটুকু থাকছে, ফিলিংস থাকছে, সেটা কিন্তু আমরা পাইনি। সো এই ইফেক্টটা আমাদের সরাসরি কিন্তু চুল এবং ত্বকে পড়ে। সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হয় এই সময়টা, সেটা হচ্ছে চুল হয়। তাহলে এখন আমাদের প্রশ্ন হয় যে উঠে যে এই ওয়েদারটাতে কেন চুলের হচ্ছে? আমরা তো রেগুলার শ্যাম্পু করছি। অ্যাকচুয়ালি রেগুলার শ্যাম্পু কিংবা অয়েল মাসাজ করলেই যে চুলটা খুব স্বাস্থ্য উজ্জ্বল থাকছে তা না। এখানে একটা ব্যাপার, এটা এটা আমাদের একটা ঘরোয়া টিপস, আমরা এটাকে চুলটাকে যত্ন করছি, আর এই জন্যই চুলটা এইটুকু যতটুকু ভালো আছে আমি বলবো যে এই জন্যই থাকছে। তো আমরা যদি অনেক বেশি, যাদের খুব যেসব দেশের ওয়েদার খুব বেশি রাফ, হ্যাঁ, অনেক টেম্পারেচার অনেক হাই থাকে, আমরা যদি একটু দেখি ওদের চুলে কিন্তু প্রবলেম, ওদের দেখা যাচ্ছে চুল কম থাকে, মাথায় স্কাল্পে টাকের সমস্যা থাকে, যেটা একেবারেই চুল পড়ে যায়। এটা তো আমরা জানি যে টেম্পারেচারের কারণে কিন্তু হচ্ছে। ইদানিং কিন্তু আমাদের দেশেও এই প্রবলেমগুলো আমরা ফেস করছি, আমার স্যালুনে তো সবসময় দেখা যাচ্ছে যে আসছে। হ্যাঁ, তো এই তাহলে আমার কথা হচ্ছে যে এই জিনিসটা কেন হচ্ছে, চুলের কেন প্রবলেমটা আপনাদের কাছে আসছে? প্রবলেম নিয়ে অনেক, মানে বেশিরভাগই আসছে চুল পড়া, পড়ছে, চুল পড়েই যাচ্ছে, টাক হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো। তো বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে আমি তো বাসায় থাকছি, আমি তো বের হচ্ছি না, তাহলে আমার আমার কেন চুল পড়ছে? কিন্তু ওই যে টেম্পারেচার, এটা তো বুঝতে পারছে না। অ্যাকচুয়ালি চুল পড়ার অনেকগুলো কারণ আছে, রিজন আছে, যে জিনিসগুলো আমরা আগে থেকেই আমরা কন্টিনিউয়াসলি বলে থাকি, এই ওয়েদারটা এটা অ্যাড হয়েছে। রিজন তো এমনি আছে, আমাদের ডায়েটে প্রবলেম আছে, আমরা যে ফুডটা নিই সেই ফুডে প্রবলেম, আমরা প্রপার ওয়েতে ভালো করে ওয়াশ করতে পারি না, আমরা মনে করি রেগুলার শ্যাম্পু ইউজ করলে আমাদের চুলে চুল ড্রাই হয়ে যায়, আমরা রেগুলার শ্যাম্পু ইউজের প্রয়োজন নাই। এই যে এইসব কিছু জিনিস, ভ্রান্ত ধারণা থেকে আমাদের চুলটা পড়ছে। সবার আগে চুল পড়ছে কিন্তু প্রোটিনের অভাবে। আমাদের দেশের বেশিরভাগ মেয়েদের আমরা কিন্তু প্রোটিনটা ঠিক মতো নেই না, আমাদের ডায়েটটা কিন্তু প্রোটিন ডায়েট হয় না, আর এই কারণে এটার প্রথম এফেক্টটা কিন্তু আমাদের নিজে নিজে ডায়েট করছে, ইউটিউব দেখে ডায়েট করছে, এই জন্য প্রোটিন ডায়েটটা হচ্ছে না। যারা রেগুলার, আমরা দেখা যাচ্ছে যারা ডায়েট করছেও না, ফলো করছে না, তারাও কি করছে, একেবারে ভাতের উপর রিলেটেড, তারা মনে করছে আমাদের ধারণাটা কম। সো এইটার এফেক্টে আমাদের কি হচ্ছে, চুলের চুলটা পড়ছে। সেই সাথে এখন যেহেতু আমাদের এই টপিকস, আজকের টপিকসটা হচ্ছে যে এই দিনে, মানে এই সময়ে যে আমাদের যে বৈরী আবহাওয়ায় চুলের যে প্রবলেমগুলো হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের ওয়েদার, এই ওয়েদারের কারণে আমাদের যে টেম্পারেচারের কারণে আমাদের স্কাল্পটা ড্রাই হয়ে যাচ্ছে। নিশ্চয়ই সমস্যাগুলো শুনবো আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। কি প্রশ্ন করবো, মানে আমার এটা মানে মানে 1 বছর ধরে এরকম হয়ে যাচ্ছে। কি হচ্ছে? 1 বছর ধরে মানে মাথার চুলটা উঠে যাচ্ছে, আর পুরো মাথা মানে ছোট ছোট ঘামাচির মতো মানে পাকা পাকা হয়ে যাচ্ছে, আর ব্যথা, অনেক ব্যথা। আপনার এইজটা একটু বলতে হবে আপু, আপনার এইজটা, বয়সটা বলতে হবে। ও, বয়স 27 বছর। 27 বছর, আপনি কি বিবাহিত? হ্যাঁ, বিবাহিত, আমার 2টা বাচ্চা আছে। আচ্ছা, ছোট বাচ্চার বয়সটা কত? 4 বছর। 4 বছর, আপনি ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার দেখাইছিলাম, উনি আমাকে একটা ই দিছিল সলিউশন, আর একটা শ্যাম্পু দিছিল, ওটা যতক্ষণ দিব ততক্ষণ একটু ভালো, আর যখন দিব না তো তখন আবার ওইরকম হয়। মাথায় যে ফুসকুড়িটা, সেটা কি 1 বছর ধরেই নাকি না রিসেন্ট?
না মাথা, এটা তো ছিল অনেক দিন থেকে, মানে বুঝতে পারিনি যে অত ব্যথা ছিল না। আগে একটু একটু ছিল, মানে হালকা হালকা গোটা গোটা, মানে ব্যথা ছিল না। তো এখন মানে অনেক, এক বছর হচ্ছে অনেক ব্যথা আর মাথাটা চিন্তায়। হ্যাঁ, ব্রনের স্ক্যালপে, ব্রনে, হ্যাঁ ব্রন মানে কি, এটা হচ্ছে সেকেন্ডারি ইনফেকশন যেটাকে আমরা বলি, ওটা ওনার স্ক্যালপে সেটাই হয়েছে। ওনাকে ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে এবং খুব ভালো বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে। ওনাকে অ্যান্টিবায়োটিক নিতে হবে, এটা তো খুবই মানে স্বাভাবিক। আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা ওনাকে, যেটা আপু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চুলটা বেশিক্ষণ ভিজা রাখা যাবে না, আর চুলে খুব মানে হেভি শ্যাম্পু, মানে আমি বলতে চাচ্ছি যে খুব লাইট, আপনি প্রোটিন শ্যাম্পু থাকলে ওটা দিতে পারেন, খুব লাইট শ্যাম্পু যেটা আপনাকে অলরেডি ডক্টর সাজেস্ট করেছেন সেটা আপনি ই করবেন, আপনি ইউজ করবেন। আর অবশ্যই আপনাকে অবশ্য অবশ্যই আপনাকে ডার্মাটোলজিস্ট দেখিয়ে আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে, বিকজ আপনি ইনফেকশন ক্যারি করছেন। আপনার ওখানে ফুসকুড়ি এবং একনে জাতীয় প্রবলেমগুলো আছে স্ক্যাল্পে, আর এইটা যেহেতু আপনার ব্যথা করছে, সো এইটা নিয়ে আপনাকে কন্টিনিউ করাটা ঠিক হবে না। আপনি ডাক্তার দেখাবেন এবং অবশ্যই অ্যান্টিবায়োটিক খেলে এই ফুসকুড়িগুলো শুকিয়ে যাবে। এটা এখন এটা কমন প্রবলেম হচ্ছে, উনি অনেকদিন ধরে ফেস করছে, আর এখন যে ওয়েদারের কারণে আমরা যে টপিক্সটা নিয়ে কথা বলছি, এই টপিক্সের কারণে কিন্তু, এই টপিক্সটা যেটা নিয়ে কথা বলছি, এই ওয়েদারের কারণে কিন্তু এই ফুসকুড়িগুলো হচ্ছে। ইভেন আমার মাথায় আমি সেদিন দেখলাম দুটো হয়েছে এবং সত্যি সত্যি ব্যথা করে। এবং যেটা হয় যে, যারা আমি আগেও বলেছিলাম যে এটা গরম থেকে হচ্ছে, যাদের একটু ঠান্ডার সমস্যা নেই, কিংবা যারা কথা মানে অনেক সময় বলে না যে আমার সাইনাসের প্রবলেম আছে, যাদের এই প্রবলেমটা নেই এবং যাদের মাথায় এই ধরনের ফুসকুড়িগুলো উঠেছে, আমি বলবো আপনারা ওয়েল মাসাজ করে, আপনারা খুব ভালোভাবে ওয়েল মাসাজ করে আইস কিউব কিংবা আইস ব্যাগ দিয়ে যদি যেই সব জায়গাগুলোতে ফুসকুড়ি উঠেছে সেসব জায়গাতে যদি একটু মাসাজ করেন, তাতে হবে কি আপনার যে মানে এই ফুসকুড়িগুলোর কি অবস্থা সেটা কিন্তু আপনি নিজেটা নিজে দেখতে পাচ্ছেন না, আপনার আরেকজন দেখতে পাচ্ছে। সো এটা যদি পেকে গিয়ে থাকে তাহলে এটা বসে যাবে, ওই ব্যথা যে জিনিসটা এবং চামড়া উঠে যাওয়ার যে প্রবণতা থাকে সেটা একটু কমে যাবে, যে জ্বালা পোড়া হয় চামড়া, সেটা 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 কমে যাবে। কারণ আমাদের স্কিনে যখন হয় তখন আমরা খুব ইজিতে আইস মাসাজ করতে পারি, হাতে যেটা হয় আমরা দেখতে পাই মাসাজ করতে পারি, মাথাটা করতে পারি না। সো আমরা সরাসরি বরফটা না দিয়ে আগে আমরা তেলটা দিব, মাথা ওয়েল মাসাজ করব। এখানে দুটো কারণ, আমরা কি কারণে আমরা ওয়েল মাসাজ করব সেটাও আমি বলে দিচ্ছি। আমরা তেলটা যখন দিব, তেলের সাথে যখন আমরা আইসটা দিব, তেলটা মাসাজ করার পরে যখন আমরা আইস থেরাপি করব, স্কাল্পের ভিতরে কিন্তু ওই বরফের যে টেম্পারেচারটা সেটা যাবে, বাট অন্য কিছু কিন্তু যাবে না, যেহেতু অলরেডি আমাদের হেয়ার পোরে অয়েল আমরা অলরেডি দিয়ে দিয়েছি। সো এই জন্য যাবে না। সরাসরি যখন আপনি আইস মাসাজ করবেন কিংবা ঠান্ডায় রাখবেন, তখন কিন্তু আপনার ঠান্ডা বেড়ে যাওয়ার, ঠান্ডা লাগার প্রবণতাটা থাকবে। এই কারণে আপনি ওয়েল মাসাজ করবেন এবং খুব একটু বেশি করেই তেলটা দিবেন, তারপরে হচ্ছে আপনি আইস মাসাজ করবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে মাথার ফুসকুড়ি যদি খুব বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা তেলও সাজেস্ট করি না। এখানে দুই ধরনের একটা, তেলও ক্ষতি করতে পারে, খুব ভালো হয় মনে হয় যেন ডার্মাটোলজিস্টের কাছে। আমি এই জন্য প্রথমে বলেছি যাদের অল্প হচ্ছে তারা আপনারা একটু লাইট আপনি তেল ইউজ করবেন এবং তারপরে আইস থেরাপি করবেন, এতে আপনার জ্বালা পোড়ার যে ভাবটা সেটা কমে যাবে, খুব বেশি হওয়ার প্রবলেম কমে যাবে, আর অবশ্যই ভালো কোনো ডাক্তার দেখে দেখাবেন। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। আমার নাম নুসরাত, জি বলুন। লালতলা থেকে বলছি। আমার মুখে কালো মেজটা, কালো মেজটা, ওই মেজটার জন্য চিকিৎসা। বয়সটা কত আপু আপনার? বয়স 42। আচ্ছা, কত বছর ধরে, কত বছর ধরে? 4-5 বছর। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক লাইনটা কেটে গেছে, নুসরাতের প্রবলেমটাই নিয়ে কথা বলি। আচ্ছা, মুখে কালো মেজটা, এটাও তো হরমোনাল ডিজিজ, এটা আমরা বলে থাকি এটা হরমোনাল কারণে এটা হচ্ছে। যেহেতু 45 আই থিঙ্ক যে ওনার বাচ্চা হওয়ার সময় এই জিনিসটা, কিংবা ওনার যদি আমি জিজ্ঞেস করি না, আমাদের জিজ্ঞেস করা উচিত ছিল, আমাদের যেহেতু ফোনটা কেটে গিয়েছে আমরা জিজ্ঞেস করতে পারিনি। আপু এটা একেবারেই হরমোনাল ডিজিজ, আপনার হরমোনাল ইমব্যালেন্সের কারণে এটা হচ্ছে। তো আমি যেটা বলবো যে এই ওয়েদারে মেজটা কিন্তু বেড়ে যাবে,
সো মেস্তা কিন্তু এমন একটা স্কিন ডিজিজ যেটা সারানো খুব কঠিন একটা বিষয়, এটা শুধুমাত্র মেইনটেইনে আপনার নিজস্ব যে মেইনটেইনটা থাকে, আমি আই মিন বলতে চাচ্ছি নিজের যে ত্বকের যে চর্চাটা থাকে সেটা করে কিছুটা লাইট করা যায়, এবং আপনি কোনো ভালো ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হতে পারেন দাগটা যদি খুব বেশি তীব্রতা থাকে। ঘরে কিছু আইটেম দিয়ে আপনি যদি চেষ্টা করেন তাহলে মেস্তাটা একটু আপনি কমাতে পারবেন, কিন্তু এখন যেটা আপনাকে মাথায় নিতে হবে এই ওয়েদারে কিন্তু মেস্তা এবং কালচে দাগগুলো বাড়ার পসিবিলিটি থাকে, বিশেষ করে হরমোনাল ইমব্যালেন্সের কারণে যে স্পটগুলো আমরা ক্যারি করি এটা কিন্তু সানলাইটে বাড়ে, সান হিটে বাড়ে, এবং যত ঠান্ডায় রাখবেন স্কিন ততটাই কমে যায়। সো আপনি যেটা করবেন, এভরিডেতে মুখ ভালো করে ধুবেন, প্রতিদিন ভালো করে তিন বেলা করে মুখ ভালো করে ওয়াশ করবেন, সূর্যের আলো থেকে আপনার ত্বককে একটু দূরে রাখবেন, আর সানব্লক ব্যবহার করবেন। অবশ্যই আপনার 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 যে পোর্শন, আপনার যে আমি বলবো যে SPF যে পোর্শনটা থাকে সেটা আপনি আপনার স্কিনে দেখিয়ে সেই পোর্শনটা আপনি নিয়ে আপনি আপনি সেটা ইউজ করবেন। সানব্লক ছাড়া আপনি বাইরে যাবেন না, সানস্ক্রিন ছাড়া। আর বাইরে যদি আপনি যান, বাইরে থেকে আসার পরে বাসায় অবশ্যই ঠান্ডা পানির ঝাপটা দিয়ে অথবা আইস থেরাপি করে মুখটা ভালো করে ধুয়ে ফেলবেন। এটা রাতের শোবার আগেও এটা করবেন এবং দুপুরবেলা তো করবেন, এটা মাস্ট। আপনি যত স্কিন ঠান্ডা রাখবেন তত আপনার এই মেলাজমাটা আস্তে আস্তে কমের দিকে থাকবে। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক সমাধান সূত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও আমন্ত্রণ সমাধান সূত্রে। আজ আমরা কথা বলছি বৈরী আবহাওয়ায় ত্বক ও চুলের যত্ন নিয়ে। আমার সাথে আছেন ত্বক ও রূপচর্চা বিশেষজ্ঞ শারমিন কুচি। শারমিন কুচি, আপনি আমাকে বলছিলেন যে এই আবহাওয়ায় কি কি ধরনের প্রবলেম হচ্ছে মাথার ত্বকে। আচ্ছা, প্রথমেই আমরা শুনেছিলাম একেবারেই কমন প্রবলেম, এটা ইদানিং বেশি হচ্ছে, প্রথমেই আমরা এটা দিয়ে আলোচনা করছিলাম। সেটা হচ্ছে আমাদের এই ওয়েদারটা কি হচ্ছে, আমাদের ত্বকের যে ময়েশ্চারটা, এটা আমাদের ত্বক এবং চুল দুটারই ময়েশ্চারটা শুষে নিচ্ছে, চুলেরটা বেশি নিচ্ছে। কারণ আমরা ত্বকে কি হচ্ছে, আমাদের আমরা মুখ ধুচ্ছি, আমাদের পানিটা যাচ্ছে, বা চুলে কিন্তু আমরা সেই শাওয়ার করছি, হয় সকালবেলা না হলে দুপুরে, একটা একবারই আমরা কিন্তু আর চুল ওয়াশের কোনো আমাদের মাথা আমরা করি না, কিংবা আমাদের এটা করা পসিবল হয় না, সুযোগও কম হয়। তো বিষয়টা হচ্ছে যে তাহলে কি হচ্ছে, সরাসরি আমাদের সানলাইট এবং সান হিটের কারণে বা টেম্পারেচারের কারণে, তিনটাই কিন্তু আছে আমাদের সাথে, তো এটার কারণে কি হচ্ছে, ময়েশ্চারটা শুষে নিচ্ছে, মানে উপরের যে ময়েশ্চারটা চুলে কিন্তু আমাদের স্কিন অনুযায়ী কম থাকে, তুলনামূলকভাবে কম থাকে, আর সেই ময়েশ্চারটাই কিন্তু নাই হয়ে যাচ্ছে। তো এর কারণে কি হচ্ছে, আর অ্যালার্জির অ্যাটাক তো আছেই, যেমন ভ্যাপসা একটা ওয়েদার থাকছে, আমাদের ভেজা চুল কিন্তু মনে করছে টেম্পারেচারে শুকিয়ে যাচ্ছে, আসলে কিন্তু তাও হচ্ছে না, গোড়াগুলো কিন্তু ভেজা থেকে যাচ্ছে। আর যখনই কোনো ভেজার সিম্বল থাকছে, কিংবা আমাদের গরমের কারণে আমরা ওরকম চুলটা শুকাচ্ছিও না, দেখা যাচ্ছে যে চুলটা ভেজা, এই জিনিসগুলো আমরা আমরা বাঙালি মেয়েরা কিন্তু আমরা প্রায়ই করি। ইভেন আমি বলছি, আমিও কিন্তু অনেক সময় গরম, অনেক সময় যখন হয় আমি কিন্তু শাওয়ার নিয়ে বের হয়ে সেই চুলটা ভালো করে মুছিও না, ইভেন যে আমরা ফ্যানের বাতাসে চুলটা শুকাবো। তো কি হচ্ছে, অনেক সময় কাজের কারণে আমরা বের হয়ে যাচ্ছি, ভিতরে চুলগুলো ভেজা থেকে যাচ্ছে, এতে কি হচ্ছে, স্ক্যাল্প ইনফেকশন হচ্ছে, যেটার কারণে আমাদের ইচিং যে চুলকানো ব্যাপারটা থাকে এটা হচ্ছে, ফুসকুড়ি হচ্ছে, ব্রণ তো হচ্ছেই টেম্পারেচারের কারণে ব্রণ হচ্ছে। এরকম দু থেকে তিনটা যখন হবে, এটা যদি আমরা আমরা যদি আমরা কিওরটা যদি না করি কিংবা চেষ্টাটাও না করি, তাতে কি হচ্ছে, পুরো মাথা কিন্তু হয়ে যায়, কারণ ইনফেকশনটা কিন্তু একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, এটা পুরো স্কাল্পে ছড়িয়ে যায়। এই কারণে স্কাল্পের ব্লাড সার্কুলেশন কিন্তু আমাদের হেয়ার কিউটিকল যেটা থাকে সেখান থেকে হয় এবং খুব দ্রুত হয়, কারণ আমাদের একটা গোড়া থেকে, চুলের গোড়া থেকে দেখা যাচ্ছে এমনও অনেক আছে যে আমাদের দুটো করে চুল বের হচ্ছে, গোড়া বের হচ্ছে আমাদের। সো হেয়ারে মানে এটা আমি বলবো যে খুব দ্রুত স্প্রেড করে আর কি চুলে, সো খুব ইচিং হয়, যেটা এই ওয়েদারে হবে। এবং নেক্সট যে ওয়েদারটা আমরা আসছে, আমাদের যে রেইনি সিজন যে আসছে এবং ব্যবসা যে ওয়েদারটা আসছে, সেই ওয়েদারটা তো হবে। এটা তো তো ছেলেদের ছোট চুলেও এই প্রবলেমগুলো হচ্ছে, শুধু যে বড় চুলে, এটা তো স্ক্যাল্পের জন্য হচ্ছে, ছোট চুলে ওয়াশটা ইজি হয় বলে ওরা ওরা কম
এইটা আমরা আমরা দেখতে পাই যে ছোট ছোট চুল ছেলেদের ক্ষেত্রে ওরা কি হয় খুব তাড়াতাড়ি এই জিনিসটা কিওর করতে পারে, মেয়েদের ক্ষেত্রে বড় চুল যাদের তাদের এটা হয় অনেক, এটা ওরা কিওর করতে একটু প্রবলেম হয়ে যায়, করতে প্রবলেম হয়ে যায়, এই কারণে অনেকেই দেখা যায় ছোট বাচ্চাদের গরম হলে আমরা চুলটা ফেলে দিই। তো মনে হয় এরকম হয় যে অনেক যাদের হয় আমি অনেক সময় প্রবলেম গুলো দেখি এত যন্ত্রণায় তারা অস্থির হয়ে যায়, আপু চুলটা পুরোটাই ফেলে দিই এরকম হয়, তো অধৈর্য হয়ে আমি তো প্রথমে বলেছি অসুবিধা নেই, আপনারা একটু যেটা করবেন এই সময়টা একটু সাবধানে থাকতে হবে, চুল এভরিডে তে চুল ওয়াশ করবেন, লাইট শ্যাম্পু ইউজ করবেন, প্রোটিন শ্যাম্পু ইউজ করলে ভালো, একটু লাইট শ্যাম্পু ইউজ করে প্রতিদিন আপনি ওয়াশ করতে পারেন দুই বেলা করেও, এতে আপনার চুলের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ চুলের গোড়াতে যে যদি কোনো ময়লা থেকে থাকে কিংবা ডার্ট থেকে থাকে সেগুলো ক্লিন হবে। মনে রাখতে হবে শ্যাম্পুর সাথে সাথে এখন চুলে এক্সট্রা ময়েশ্চার হিসাবে কিন্তু রেগুলার কন্ডিশনার, বিকজ আমরা বেশিরভাগ আমাদের চুলগুলো কিন্তু আমরা কালার করি, রিবন্ডিং করি, স্ট্রেইট করি, আমার মেডিসিনে কিন্তু একেবারে আসক্ত, আমরা কিন্তু কেমিক্যাল ইউজে আসক্ত হয়ে গেছে, দেখে এমনও অনেকেই আছেন 4-5 মাস পরেই কিন্তু আবার রিবন্ডিং করছেন, আমরা আমাদের গ্রে হেয়ারের প্রবলেম অনেকের আছে, গ্রে হেয়ার ঢাকার জন্য আমরা কিন্তু 3 মাস পর পরই কিন্তু কালার অ্যাপ্লাই করছি। সো এই ওয়েদারটা স্পেশালি যাদের আমি বলবো প্রত্যেকে একটু অ্যালার্ট থাকবেন, স্পেশালি তারা বেশি অ্যালার্ট থাকবেন যাদের চুল ডাই করা, আই মিন হচ্ছে গিয়ে কালার করা, রিবাউন্ডিং করা, স্ট্রেইট করা, সো তারা একটু স্পেশাল একটু কেয়ার রাখবেন। আপনারা অবশ্যই সময় রেগুলার শ্যাম্পুর পাশাপাশি একদম প্রতিদিন পারলে প্রতিদিন কন্ডিশনার করবেন, কন্ডিশনার কিন্তু 5-10 মিনিটস রাখে, অনেক সময় অনেক কন্ডিশনার 2-5 মিনিট রাখে, এটার জন্য খুব বেশি সময় প্রয়োজন হয় না, প্রয়োজন নাই। এই কন্ডিশনারগুলো আপনাকে কিন্তু এক্সট্রা ময়েশ্চার দিবে, যেটুকু ময়েশ্চারটুকু আমাদের টেম্পারেচার স্ক্যাল্প থেকে নিয়ে নিবে সেই ময়েশ্চারগুলো কিন্তু একটা কন্ডিশনার কিংবা হেয়ার প্যাক কিন্তু আপনাকে সেই ময়েশ্চারটা দিবে। আর সপ্তাহে 1-2 দিন যদি পসিবল হয় 1-2 দিন হেয়ার প্যাক ইউজ করবেন, সেটা অবশ্যই ঘরে তৈরি করা প্যাক, যেটাতে আপনার কোনো সন্দেহ থাকবে না যে স্যালুনগুলোতে কি দেয় না দেয়, আমি ঘরোয়া যে প্যাকগুলো আছে প্রোটিন প্যাক সেটা আপনারা ইউজ করতে পারেন। প্যাকগুলো কিরকম হতে পারে যদি, এটা প্রোটিন প্যাকটা খুব ইজি, একেবারে ইজি, আমরা ডিমের সাদা অংশ নিতে পারি তৈলাক্ত চুলের ক্ষেত্রে, আর আমার ডিমের সাদা অংশটার একটা কাজ হয় এটা চুলকে শাইনি করে, সিল্কি করে, কিন্তু ডিমের যে হলুদ অংশটা যেটাকে আমরা টোটাল প্রোটিনটা বলি সেই ডিমের হলুদ অংশের সাথে আমরা সামান্য অলিভ অয়েল মিশাবো, তারপর আমরা চুল যাদের কালার নাই তারা টক দই দিবে, যাদের কালার আছে টক দইয়ের মাত্রাটাও কমিয়ে দিবে, তারা ঘন দুধটা দিবে অথবা দুধের সর, খুব ভালোভাবে ব্লেন্ড করব এবং তারপর ওটার সাথে আমাদের চুলের ময়েশ্চারাইজার জন্য, আমরা খুব ভালো করে জানি মধুটা এক্সট্রা ময়েশ্চার দেয়, আমাদের অনেক বেশি ময়েশ্চার দেয়, সো মধুটা আমরা অ্যাড করব 2-3 চা চামচ পর্যন্ত, যদি চুল বড় থাকে সেক্ষেত্রে মধুর পরিমাণটা আবার একটু বাড়তে পারে, খুব ভালোভাবে এই প্যাকটি আমরা মিশাবো এবং এত সুন্দর করে মিশাবো যাতে ওই প্যাকটা একেবারে একটা কন্ডিশনারের মতো হয়, একেবারে ক্রিমি হবে, এটা যত মিশাবো তত ক্রিমি হবে। আবারও বলছি ডিমের কুসুম 2-3টা হতে পারে চুলের সাইজ অনুযায়ী, স্কাল্পের ইয়া অনুযায়ী, অনেকের মাথা বড় থাকে তারপরে চুল অনেক লম্বা থাকে, সো এটা কিন্তু স্কাল্পের জন্য শুধু, সেটার সাথে আমরা দিব অলিভ অয়েল, আমরা 2-4 চামচ অলিভ অয়েল দিব, 2 চামচ আমরা 2-3 চামচ আমরা ঘন দুধ অথবা দুধের সর, একেবারে শক্ত সরটা না খুব নরম যে সরটা থাকে সেটা দিতে পারি, যাদের চুল কালার না সেক্ষেত্রে সরের সরটা না দিয়ে আমরা টক দই দিতে পারি, আর যাদের চুল কালার তারা দুধের সরটা দিব অথবা ঘন দুধ, সেই সাথে আমরা মধু দিব 2-3 চা চামচ মধু দিব, খুব ভালোভাবে আমরা ব্লেন্ড করব, খুব ভালোভাবে হাতে এটা মিশিয়ে নেব এবং আমরা কটন প্যাড করে নেব, সেটা হচ্ছে আমরা স্কোয়ার সাইজ করে কটন কেটে নেব, সেই কটনটাকে ভালো করে আমরা প্রথমে স্কাল্পে লাইট আমরা অয়েল মাসাজ করব, খুব ভালোভাবে মাসাজ করব, তারপরে আমরা কটন প্যাডে সেই প্যাকটি নিয়ে যেহেতু এটা লিকুইড ফর্ম থাকবে সেহেতু আমরা পুরো স্কাল্পে একটু মাসাজ করে করে লাগাবো, লাগানোর পরে আমরা ব্যাককম করব, করে সুন্দর করে খোঁপা, যাদের চুল বড় আছে খোঁপা, যাদের চুল ছোট আছে সরি সেক্ষেত্রে আমরা আঁচড়ে নিব, আঁচড়ে নেওয়ার পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটা রেখে দিব, রেখে দিয়ে যদি কোনো ফয়েল থেকে থাকে তাহলে আমরা ফয়েল আমরা ইউজ করব, আর যদি ফয়েল না থেকে থাকে তাহলে প্লাস্টিকের আমরা পেপার আছে বা ব্যাগ আমরা কেটে নিয়ে সেটা আমরা ভালো করে ক্লিপের সাহায্যে আটকে নেব, এভাবে 30 মিনিট থেকে 1 ঘন্টা রাখবো, তারপরে খুব ভালোভাবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলবো। বাহ, খুব সহজ।
আপনি বলছিলেন যে চুল এখন ভেজা থাকে অনেকটা, তো ভেজা থাকার কারণে তো চুল পড়ে যাচ্ছে, আপনি বলছিলেন যে এই সমস্যা নিয়ে আপনার কাছে আসছে, চুলের গোড়াটা নরম থাকে, হ্যাঁ হ্যাঁ, দ্রুত রেমিডি কি হতে পারে? এটা হচ্ছে যে ওই যে প্রথমেই বলেছে যে চুলটা, এটা নিশ্চয় শুনবো আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি উত্তরা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে ত্বকের এখনকার আবহাওয়ায় যে ত্বকের স্ক্রাবার বা ক্লিনজার, ডিপ ক্লিনজার, এগুলো আমি কখন কিভাবে ইউজ করব? তৈলাক্ত সপ্তাহে কয়বার ইউজ করা যাবে কোনটা, আর এতে আমার মানে ত্বকের ক্ষেত্রে এগুলো কি ধরনের প্রভাব ফেলবে এখনকার আবহাওয়ায়? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি এটা জানতে চাচ্ছি, ত্বকে কতবার ক্লিনজার বা স্ক্রাবার এগুলো ব্যবহার করতে পারবেন? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। আমি থ্যাংক ইউ আপু আপনাকে, আপনি এই প্রশ্নটা না করলে আমরা এটার আনসারটা আমরা আসলে মাথায় থাকে বাট বলার ইয়েটা হয় না। আমরা যদিও বলি কিন্তু যে আপনারা স্কিন ওয়াশের বিষয়টা, আমাদের ফেস ওয়াশের বিষয়টা খুব ইম্পর্টেন্ট এই ওয়েদারে, তো অবশ্যই 4 থেকে 5 বার আপনি মুখ ধুবেন, এখানে কোনো গণার কিছু নাই। আপনার আপনি যখন মনে করবেন আপনার ইন্টারনাল সুইট হচ্ছে, আপনার আপনি ঘেমে যাচ্ছেন, ততবারই মুখটা আপনি রুমাল দিয়ে না মুছে খুব ভালো হয় যদি ভালো করে ওয়াটার ওয়াশ করেন। 3 থেকে 4 বার আপনি ফেস ওয়াশ দিয়ে আপনি ওয়াশ করতে পারেন। আমাদের ফেস ওয়াশে কিন্তু আমরা যেটা দেখি, ফেস ওয়াশটা আমরা কেন ইউজ করি, লাইট ইয়ে থাকে এই জন্য আমরা কিন্তু ইউজ করি, বিকজ সাবানে আমরা বলি যে অনেক ঘাট থাকে, ঘাটটা বেশি থাকে এই কারণে। সো ফেস ওয়াশ যেহেতু আমরা একটু কমাই, পিউরিফাই করে নিয়ে আসি, অনেকেই আছে যে এখনও সাবানে ইউজ টু, কারণ আমরা অনেকেই মনে করি যে আমরা ফেস ওয়াশটা দিচ্ছি, ফেস ওয়াশটা দেওয়ার পরে আমাদের মুখটা ক্লিন হচ্ছে না, এটা অনেকেরই একটা মেন্টাল একটা স্যাটিসফ্যাকশনটা থাকে না ফেস ওয়াশের উপরে। সাবান কিংবা ফেস ওয়াশ যেটা দিয়েই হোক না কেন, আপনি সেটা বেছে নেবেন আপনার স্কিন অনুযায়ী। আপনি সেই ফেস ওয়াশ আপনি 3 থেকে 4 বার ইউজ করতে পারেন। আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করি, দুপুরবেলা শাওয়ারের সময় ডেফিনেটলি আমরা এটা তো নর্মাল করি, বিকালে এবং অবশ্যই রাতে শোবার আগে ফেস ওয়াশ ইউজ করা যায়, এটা কোনো অসুবিধা নাই। 3 থেকে 4 বার আপনি ফেস ওয়াশ দিয়ে ইউজ করতে পারবেন। ইন বিটুইন এই টাইমটার মধ্যে যতবারই আপনার মনে হবে আপনার স্কিনটা ফ্রেশ আছে, আপনি হচ্ছে গিয়ে ওয়াশ করবেন, সেক্ষেত্রে আপনি ওয়াটার ওয়াশ করতে পারেন, যে পানির ঝাপটা দিয়ে আপনি মুখ ধুতে পারেন। আর সেকেন্ড যে আপনি আপনার যে কোয়েশ্চেনটা ছিল ক্লিনজার, হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে একটু আমরা খুব ডিটেলসে যাই, ক্লিনজার এবং স্ক্রাবার অনেকেই মনে করে স্ক্রাবিং করব রেগুলার, এগুলো নিয়ে আমরা একটু পরে মানে বিরতির পরে এই উত্তরটা নিতে চাই, একটা প্রশ্ন ছিল সেটা নিয়ে যাই। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। দর্শক নিশ্চয় শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আসসালামু, হ্যাঁ, আপনার নাম বলে প্রশ্নটা করুন। আমার নাম হচ্ছে লম্বা হচ্ছে না। আচ্ছা, এটা সমস্যা? আচ্ছা ঠিক আছে। আপনার বয়স কত? ওর বয়স 15। ঠিক আছে, সাথে থাকুন, একটা বিরতি নিয়ে আসছি আমরা। দর্শক সমাধান সূত্রে আরো একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও আমন্ত্রণ সমাধান সূত্রে। আজ আমরা কথা বলছি বৈরী আবহাওয়ায় ত্বক ও চুলের যত্ন নিয়ে। আমার সাথে আছেন ত্বক ও রূপচর্চা বিশেষজ্ঞ শারমিন কুচি। শারমিন কুচি, আমাদের যে দর্শক ফোন করেছিলেন, তিনি জানতে চাইছিলেন যে স্ক্রাবারটা কিভাবে ব্যবহার করবেন, হ্যাঁ কয়বার ব্যবহার করা যায়। এখন বিষয়টা হচ্ছে যে ফেস ওয়াশ, ক্লিনজার এবং স্ক্রাবার তিনটা তিন জিনিস। অনেকে মনে করে ক্লিনজার দিয়ে আমরা ইয়ে করব, প্রতিদিন ক্লিন করব, আসলে তা না। ক্লিনজার হচ্ছে সপ্তাহে 2 দিন, আপনারা এটাকে ডিপ ক্লিনজিং বলে, এটা খুবই ভালো, ভালো ব্র্যান্ডের যদি আপনি নিতে পারেন, ভালো দেখে যদি নিতে পারেন, তাহলে ক্লিনজার দিয়ে আপনি সপ্তাহে 2 দিন কিংবা সপ্তাহে 3 দিন এভরি আফটার অল্টারনেট ডেতে করতে পারেন। তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনার স্ক্রাবারটা কিন্তু একেবারে অন্যরকম জিনিস, সেটা ক্লিনজারের সাথে মিলিয়ে সপ্তাহে 1 দিন, 15 দিনে 1 দিন কিংবা মাসে 1 বার করতে হয়। যারা ফেসিয়াল করে সেলুনগুলোতে করে, তখন আমরা মাসে 1 দিন আমরা করি কিংবা মাসে 2 দিন। আর আপনারা যারা ঘরে করবেন, খুব লাইটলি অল্প পরিমাণে স্ক্রাবার ক্লিনজারের সাথে মিলিয়ে, ডিপ ক্লিনজারের সাথে মিলিয়ে আপনি কিন্তু স্ক্রাবিং করবেন। কিন্তু মনে রাখতে হবে স্ক্রাবার কিন্তু দানা ছোট বড়র একটা ব্যাপার থাকে, এই জন্য অল্প পরিমাণ নিতে হবে, এবং আপনার একনে যদি থেকে থাকে তাহলে আপনি স্ক্রাবার ইউজ না করাই ভালো। কারণ আপনার যদি একনে থাকে তাহলে দেখা যাচ্ছে অনেকের একনে ব্রনটা দেখা যাচ্ছে যে গলে যায়, গলে যাওয়ার পরে যে হোলটা সৃষ্টি হয়, যে স্কারটা থাকে, স্ক্রাবার তো ওই হলে চলে যায় এবং দেখা যাচ্ছে অনেক সময় ক্লিন হয়ে বের হয় না, সেক্ষেত্রে ইনফেকশন হতে পারে, মাথায় নেবেন
স্ক্রাবার অল্প পরিমাণে ক্লিনজারের সাথে মিলিয়ে মাসাজ করবেন, এবং সেই মাসাজের টাইমটা ডেফিনেটলি 2 মিনিট থেকে 2 থেকে 3 মিনিটের বেশি হবে না। এই জন্য ক্লিনজার যারা ইউজ করবেন তারা সপ্তাহে 2 থেকে 3 দিন, 2 দিন আমার মনে হয় বেটার। ডিপ ক্লিনিং ক্লিনজার আপনি 10-15 মিনিট করতে পারেন, 30 মিনিটসও করতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনার ক্লিনজার কতটুকু ডিপ করে আপনাকে ডিপ ক্লিনজিং কতটুকু পোর্শনটা কিরকম হবে। আর 10 মিনিটস থেকে 15 মিনিট আপনি ডিপ ক্লিন করে ওই ক্লিনজারের সাথে অল্প পরিমাণে আপনি স্ক্রাবার মিশিয়ে সপ্তাহে 1 দিন আপনি ভালো করে মাসাজ করলে ভিতরের ময়লাগুলো বের হয়ে আসে এবং স্কিনের জন্য এটা অবশ্যই ভালো। আরেকজন দর্শক ফোন করেছিলেন, 15 বছর বয়স, তার চুল লম্বা হচ্ছে না, আমি এত বড় হচ্ছি আমার চুল বড় হচ্ছে না বাড়ছে না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওই যে বললাম ফুড হ্যাবিট থেকে হচ্ছে। ঠিক মতো প্রোটিনটা চুল যদি ঠিক মতো খাবার না পায় চুল বাড়বে কিভাবে? আমরা খাবার পাই দেখে আমরা বড় হই, বেড়ে যাই, অনেক শক্তিশালী হই। সো ডেফিনেটলি তোমার আমি বলবো ডায়েটে প্রোটিনটা রাখো আর একটু মাসাজ করো, যত্ন করো, চুল এমনিতেই আপু বড় হবে। 15 বছর তো খুব বেশি বেশি হয়নি, এটা অ্যাকচুয়ালি আরও 5 থেকে 7 বছর 10 বছর, অনেক অনেক সময় দেখা যাচ্ছে যে 10-12 বছর পর্যন্ত চুল ওইভাবে বাড়ে না, এটা মনে হচ্ছে বাড়ে না কিন্তু স্বাভাবিক যে বৃদ্ধিটা সেটা ঠিকই হয়। এটা আমরা আসলে মনে করি কি চুলটা বাড়ছে না, কিন্তু চুলের যে স্বাভাবিক গ্রোথটা থাকে সেটা তার নিজস্ব নিয়ম অনুযায়ী বাড়ে। যেটা করতে পারো সেটা হচ্ছে কি কোনো ভালো কোনো কনসালটেন্ট দেখিয়ে ভিটামিন ইটা নিতে পারো, সিটা নিতে পারো, সিবিট এটা আমরা রেগুলারই আমরা খাই, এতে আমাদের ভিটামিন ই এবং সি এর ঘাটতি যদি থেকে থাকে তাহলে চুল বাড়বে কম। আর আমরা যদি ঠিক মতো ভিটামিন ই এবং সিটা নেই তাহলে কিন্তু চুলটাও বড় হবে, কিন্তু নিজে নিজে খাওয়া যাবে না, অবশ্যই ডাক্তারের পরামর্শ। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি নাসরিন আক্তার, পাকুড়িয়া থেকে। জি নাসরিন আক্তার বলুন। আমার চোখের চারপাশে কালো দাগ হচ্ছে, চোখের চারপাশে কালো দাগ, এটা কি হঠাৎ করে না অনেক আগে থেকেই? না অনেক আগে থেকেই, আবার দেখি করলে। আচ্ছা, আপনি পড়াশোনা করছেন? জি পড়াশোনা ইংরেজি শেষ করছি। রাত জাগা হয়? হ্যাঁ রাত জাগা হয়, বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চা আছে। আপু যেটা হয় যে চোখে প্রেশার পড়লেই কিন্তু আপনার এটা চোখের নিচে ডার্ক সার্কেল হয়, চারিপাশে ডার্ক সার্কেল হয়, যেহেতু ছোট বাচ্চা আছে আপনি ঘুমাতে পারছেন না, এবং ঘুমটা থেকে বড় জিনিস হচ্ছে যে আপনি একদিকে তাকিয়ে থাকছেন, এটা হতে পারে টিভির দিকে, হতে পারে ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস যেটাকে আমরা ফোনে ফেসবুক বলি, আমরা ফেসবুকে দেখি, ইউটিউব দেখি। চোখের এই যে প্রবলেমগুলো বেশিরভাগ সময় কিন্তু চোখের প্রেশার থেকে হয়, আপনার চোখের প্রেশারটা একটু চেক করাবেন। আর ঘুমাবেন তো অবশ্যই, 7 থেকে 8 ঘন্টা আমাদের ঘুমটা দরকার চোখের জন্য, এবং শারীরিক ব্যালেন্সের জন্য আমাদের কিন্তু ঘুমটা খুবই প্রয়োজন। আপনি এখন যেটা ইনস্ট্যান্ট রেমেডি হিসেবে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এক মানে খুব একটা জিনিসের উপরে আপনার চোখটাকে স্থির করা যাবে না, আই মিন আমি বলতে চাচ্ছি একটা চোখে প্রেশার দিয়ে আপনি কিছু করতে যাবেন না, এতে আপনার চোখের ব্লাড সার্কুলেশন যেটা সেটা ব্লক হচ্ছে এবং আপনার ব্ল্যাক শেডেড হচ্ছে, মানে আপনার ট্যান পড়ছে। আর উপরে ট্যানটা রিমুভ করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আপনি আন্ডার আই ডার্ক সার্কেল মাসাজ আছে সেটা হচ্ছে একদম চোখের একপাশ থেকে একপাশ পর্যন্ত আমরা ফেস ওয়াশ কিংবা এমনিতেও কিন্তু এভাবে করে মাসাজ করতে পারি, এভাবে টানতে পারি, এতে যে ব্লকেজ থাকে সেটা ক্লিয়ার হয়ে যায়। আর উপরের যে ট্যান আছে সেটাকে রিমুভের জন্য আমরা টি ব্যাগ ইউজ করতে পারি। টি ব্যাগটা আমরা যে টি ব্যাগ ইউজ করি, আমরা চাটা খাই, সে চায়ের টি ব্যাগটা আমরা ফেলে না দিয়ে ওটা আমরা ডিপ ফ্রিজ করব, এবং অথবা আপনি ঠান্ডা পানিতে ডিপ মানে ফ্রিজের পানিতে ওই ব্যাগটি আপনি ই করবেন, আপনি ডুবাবেন এবং সেই ব্যাগটি দিয়ে আপনি চোখটাকে মাসাজ করবেন। এতে 5 থেকে 10 মিনিট 15 মিনিট মাসাজ করলে দেখবেন আপনার উপরের যে কালচে ভাবটা আছে সেটা চলে যাবে। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। জি আমার নাম তন্নি। জি বলুন। হ্যালো। আমার বয়স 15। মুখের নাকের সাইড দিয়ে এবং সিজনটা যেটা থাকে সেখান দিয়ে তেল বের হয়,
আর নাকে ব্ল্যাক হেডস হয় অনেক। নাকে ব্ল্যাক হেডস হয়, এর আগে কি বলেছেন? আর তেল বের হয়। আচ্ছা, আমার চিজন এলাকায় যেটা ওই যে নাকের সাইড দিয়ে ওখান দিয়ে তেল বের হয় আর কি। ধন্যবাদ। আচ্ছা আপু, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আমাদের আমাদের যে তেলটা আপনি যে বলছেন তেল বের হয় নাকের দুপাশ থেকে, এটা কিন্তু একেবারেই স্বাভাবিক। আমাদের স্কিনে, ফেস স্কিনের তেলটা নাকের দুপাশ থেকেই বের হয়, টি জোন এরিয়া দিয়ে বের হয়। তো যেটা এটা কিন্তু ভালো, হ্যাঁ, এটা কিন্তু আসলে আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই মনে করি যে আল্লাহ আমার স্কিন ওয়েলি, আপু ওয়েলি ওয়েলি স্কিন কিন্তু অনেক বেশি ব্লেসিং, অনেক আসলে অনেক ভালো। ড্রাই স্কিন মোটেও ভালো না। সো আমি মনে করি যাদের ওয়েলি স্কিন আছে তারা এটাকে কন্টিনিউ করবে, হ্যাঁ, তবে অতিরিক্ত ওয়েলটা যাতে ই করে মানে ক্ষতি না করে সেটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে মুখ ক্লিনিং। ক্লিন করলেই কিন্তু বাইরে যে তেলটা, তেলটা বের হওয়া কিন্তু ভালো, কিন্তু বের হয়ে যাওয়ার পরে যে জমে যায়, অনেকে আছে তেলটা ঘামের সাথে বের হচ্ছে, মুখটা ধুচ্ছে না, তেলটা উপরে জমে আছে, এতে কি হচ্ছে ডার্ট গুলো ক্যাচ করছে। এই ক্যাচ করার পরে কিন্তু ইনফেকশন গুলো হচ্ছে, ব্রন হচ্ছে, যেহেতু ব্লক হয়ে গেছে এজন্য ব্রন হচ্ছে। সো রাতের বেলা তেলটা বের হবে টি জোনে, এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া, এটা খুব ভালো জিনিস। এটা পরদিন সকালবেলা ধুয়ে ফেলতে হবে। তারপরেও যদি অস্বস্তিকর তেল বের হয়, যে খুবই অস্বস্তি লাগছে আপু, আমার ভালো লাগছে না কিংবা আমি ভালো ফিল করছি না, সেটার জন্য যেটা করতে হবে রাতের বেলা শোয়ার সময় দুই আঙ্গুলের এই আঙ্গুলটা দিয়ে পাউডার দিয়ে এই পাশে আমরা পাউডার দিয়ে দিব। এবং অবশ্যই আমি বারবার বলছি এটা কিন্তু টি জোন এরিয়াতে তেল বের হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। তুমি যে এই স্বাভাবিক প্রক্রিয়াটা ব্লক করছো সেজন্য পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই খুব ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে ব্লকেজটা ক্লিয়ার করতে হবে। এটা যদি রেগুলার করতে পারো তাহলে তোমার যে একটা অস্বস্তি ফিলিংস সেটা কমে যাবে, স্কিনটা ভালো থাকবে। কিন্তু পাউডারটা দিলা রাত্রেবেলা কিন্তু পরদিন সকালবেলা নর্মাল পানি দিয়ে মুখ ধুলা কিংবা ভালোভাবে এটাকে ক্লিন করলা না, তাহলে কিন্তু এটা কিন্তু লোমকূপগুলো ব্লক হয়ে যাবে। আর হোয়াইট হেডস এর প্রবলেমটা হচ্ছে গিয়ে যদি কারো লোমকূপটা বড় থাকে সেক্ষেত্রে ময়লা জমে জমে কিন্তু এক ধরনের সাদা শ্যাল হয়, সেটাকে আমরা হোয়াইট হেডস বলি। একটু লোমের মতো বের হলে ব্ল্যাক হয়ে গেলে সেটাকে আমরা ব্ল্যাক হেডস বলি। এটা যেটা করতে হবে, এখন বয়স কম 15 বছর, সো খুব বেশি প্রফেশনাল সেলুনগুলোতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যদি ঘরে করতে পারো খুবই ভালো। একটু স্ক্রাবার দিয়ে ক্লিনজারের সাথে মিলিয়ে নোজটাকে স্ক্রাবিং করে নিতে পারো 1 থেকে 2 মিনিট। একটু ভ্যাপর দিয়ে খুব গরম পানিতে ফেস তাওয়ালটা চুবিয়ে চেপে নিয়ে ফেস তাওয়ালটা এখানে রাখলে একটু দেখা যাচ্ছে একটু নরম হয়। সেফটি পেন অথবা ব্রোন স্টিকটাকে স্টেরিলাইজ করে আমরা গরম পানিতে রেখে স্টিকের সাহায্যে একেবারে খুব হালকা করে এটা একটু প্রেস করলেই আমাদের এই হোয়াইট হেডগুলো বের হয়ে আসে। কিন্তু অবশ্যই সেটা আয়নার সামনে খুব সাবধানতার সাথে করতে হবে, খুব বেশি প্রেস করা যাবে না, তাহলে কিন্তু ওই জায়গাটার ব্লাডটা জমে যাবে। হ্যাঁ, খুব সাবধানতার সাথে খুব হালকা করে যতটুকু উঠবে উঠবে, এভাবে যদি সপ্তাহে 1 থেকে 2 দিন কন্টিনিউয়াস প্রসেসে করা যায় তাহলে পুরোপুরি হোয়াইট হেডসে উঠে যাবে। উঠে গেলে আর হোয়াইট হেডসটা হবে না। মনে রাখতে হবে একবার যদি আমরা ক্লিন করে ফেলতে পারি তারপরে কিন্তু ওই জায়গাটা একটু যদি যত্ন নেই তাহলে আর হোয়াইট হেডস হওয়ার পসিবিলিটি হয় না। কিন্তু মাথায় নিতে হবে আমরা যখন ফেস তাওয়ালটা আমরা যখন গরম পানিতে করব, চেপে নিব এবং মুখে নিব, আমরা যখন হোয়াইট হেডসটা বের করে নেব, বের করার সাথে সাথে বরফ দিয়ে সেই হোলগুলোকে আমাকে বন্ধ করে নিতে হবে, না হলে ওটার ভিতরে আবার জার্ম ঢুকবে এবং আবারও হোয়াইট হেডসের প্রবলেম হবে। শারমিন কোচ, অসংখ্য ধন্যবাদ, আজকে এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, সমাধান সূত্রে এই ছিল আজকের মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ .tv। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।